হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আর কিছু ঘন্টা পরেই নতুন বছর এসে পড়বে, তাই গল্পের মেলা আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন বছর এবং 31st উপলক্ষে আমাদের আজকের নতুন নিবেদন। নিশিথে সুকুমার, লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়। এই গল্পটিকে অডিও রূপান্তর করতে যারা সাহায্য করেছে তারা হলেন কথক ও সুকুমারের চরিত্রে আমি দেবাঞ্জন, সুকুমারের বউ বেলার চরিত্রে অতসী, বড় মেয়ের চরিত্রে জয়িতা ও গণেশ দাপ্তরের চরিত্রে অভিষেক। পোস্টার পরিকল্পনায় আমি দেবাঞ্জন। শুরু হচ্ছে আজকের নিবেদন, নিশিতে সুকুমার, গল্পের মেলার এবছরের শেষ এবং অন্তিম উপস্থাপনা। প্রায় বছর 25 আগে সুকুমার হাফ প্যান্টুল পরত, এখন সে সরু পাজামা আর উপরে কলিদার পাঞ্জাবি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। সময়টা প্রায় রাত 12টা। বউ পাশের ঘরে ঘুমাচ্ছে। এই ড্রেসিং টেবিল সুকুমার বন্দ্যোপাধ্যায়ের দুই মেয়ের, তারা সম্প্রতি শাড়ি ধরেছে, ওরা পিঠোপিঠি। আয়না সমেত ওটি কিনতে সুকুমারের 120 টাকা লেগেছে। দক্ষিণের এক চাকুরে বাসা তুলে দিয়ে কিবান্দ্রমে বদলি হওয়ার সময় যা ইচ্ছা দামে নানা জিনিস ছেড়ে দিয়েছিলেন। তখন সুকুমারের বউ বেলা গিয়ে কিনে আনেন। আয়নার পাশেই মেয়েদের খাট, দুইজনই মশারির ভেতর ঘুমাচ্ছে। ছোটটি শাড়ি খুলে এখন ইনারে আছে, ওপরে ব্লাউজ, বড়টির কাঁথা মুড়ি দিয়ে শোয়ার অভ্যাস, তাই তার মুখ দেখতে পায় না সুকুমার। তখন আয়নায় নিজের মুখের দিকে তাকান। এই মুখখানি সুকুমার বন্দ্যোপাধ্যায়ের খুবই প্রিয়, বহু দিন ধরে সে দেখে আসছে। এখন ওই মুখের দুপাশে দুখানি সাই পাউরুটি, মাত্র 10 বছর আগে ভাগ্যিস প্যাপ্রাশ করে চুল আশ্রানো বন্ধ করেছিল সুকুমার। তখন থেকেই শীতে কেটে আশ্রানোর ফলে এখন তার সমবয়সীদের মতন মাথার চুল আর পেছন দিকে পিছিয়ে যায়নি। সব মিলিয়ে একটা নির্বোধ তৃপ্তভাবে গোল মুখখানা সবসময় ভাসছে। এই জিনিসটি সুকুমারের সাইনবোর্ড। পাঞ্জাবির ওপর শরীরের বিষুব রেখার জায়গাটি যে কিছু উঁচু, আয়তনে তা বেশ বোঝা যায়। ওখানে তার পেট এখন আস্ত একটা তরমুজ, বেড়েই চলেছে। দম বন্ধ করে পেট কমিয়ে নিয়ে আয়নার সামনে ভালো করে দাঁড়িয়ে সে পরিষ্কার বুঝল, এর কম যখন ছিলাম তখন যুবক ছিলাম। পা টিপে টিপে সুকুমার নিজের ঘরে ঢুকল। ইদানিং বাইরে খাওয়া দাওয়া করলে তার অম্বল হচ্ছে, তাই সাদা কাপে ঝাঁঝালো জোয়ান আর জল মিশিয়ে খেয়ে নিলেন। তারপর কয়েক সেকেন্ডের ভেতরে মশারির ভেতরে চলে গেলেন। বউকে হাত রাল, বউ বলল উহ বলে তারপর তার সেই ভঙ্গিতেই পাশ ফিরে শুল, যাতে কিনা সুকুমারের শরীর আরও খারাপ হয়। সম্মান বলে একটা কথা আছে, বিয়ের 17 বছর পরেও এই পাশ ফিরে শোয়াটা তার বড় অপমান লাগে। সে খানিকক্ষণ চিত হয়ে থাকল, তারপর মাথার নিচের জোড়া বালিশ থেকে একটি কমিয়ে দিয়ে পায়ের দিকে ছুঁড়ে দিল। উঁচু বালিশে শুয়ে শুয়ে একটা অসুখ তাকে ধরে ফেলেছে, আর কিছুদিন পরেই গলায় বকলেস লাগিয়ে গিয়ে ঘুরতে হবে। এখনও সাবধান হওয়ার সময় আছে, তার ঘাড় কাত হয়ে আসছে, গর্দানে অনেক মাংস হয়ে তার গলাটাই হারিয়ে গেছে। এখন তার ধরের ওপর মাটির কাটা
মুগুরের মতন জুড়ে দেওয়া বলে মনে হয়। খালি গায়ে পাজামা পরে পাশের ঘরে গেল, আবার সুইচ টিপে আলো করে নিল ঘরটা। মশারি তুলে ঘুমন্ত ছোট মেয়ের গালে একটা চুমু দিল। মুশকিল বাদালো বড় মেয়ে, কাঁথা টেনে মুখ খুলতে যেতেই ঝাঁঝিয়ে উঠল, রোজ খেয়ে রাত করে ফিরবে, ঘুমো না গিয়ে। চুমু দেওয়ার জন্য সুকুমারের মুখ নিচু হয়ে এসেছিল। মুখ জায়গা মতন তুলে নিয়ে বলল, কেন কন্দবেলি বুঝি? এখন জ্বালিও না, যাও বলে মেয়ে পাশ ফিরে গেল, আবার কাঁথা দিয়ে মুখখানা ঢেকে ফেলল। নিজের ঘরে ফিরে এসে সেই চুমুটা বউয়ের গালে দিল। অঘরে ঘুমাচ্ছিল বলে সে কিছুই টের পেল না। আবার ভালো করে দেখল সুকুমার, ভগবান যে কী করে মেয়ে লোক বানায়, একটু বেঁকে শুলেই অন্যরকম, তখনই পাওয়ার ইচ্ছা হয়। অনেক কষ্টে নিজেকে সামলে নিল। বিয়ের পর এত বছর হয়ে গেল, কই কোনোদিন তো বেলা নিজের থেকে দু হাতে গলা জড়িয়ে একটা চুমুও দেয়নি, একবারও ওগো বলে ডাকেনি, এত সংযত কেন? এর নাম কি অহংকার? তু একবার জিজ্ঞাসাও করেছে সুকুমার, তুমি এরকম কেন? তা কীরকম শুনি? একদিনও তো নিজের থেকে একটা চুমু খেলো না আমাকে। শোনো, তোমাদের ওই ওগো হ্যাগো না যত সব বাড়াবাড়ি, আমার একদম আসে না ওসব। সুকুমার নিজেকেই প্রশ্ন করলো একটা, তোমার কি এসবের আর বয়স আছে? আলবাত আছে না? নেই। কেন নেই? কারণ তুমি বুড়িয়ে গেছো, তুমি জোরে হাসতে পারো না, হাসলে ঠিকই আওয়াজ হয়, আর হা 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 করে হাসলে খুনির মতন লাগে। কিন্তু আমি তো কোনোদিন একটা পোকাকেও ব্যথা দিইনি, সিলিং থেকে টিকটিকি নিচে পড়ে গেলে আমি আলগোচ্ছে ওকে আবার তুলে দিয়েছি, তবুও তোমাকে খুনির মতন দেখায় হাসলে। আমি তো বেশিরভাগ সময় গম্ভীর থাকি, তখন তোমাকে গরুর মতন নির্বোধ লাগে, কোনো ব্যক্তিত্বই ফুটে ওঠে না, মানে যাকে বলে পার্সোনালিটি চাম, একদমই না। গম্ভীর অন্যমনস্ক অবস্থায় তোমাকে আরো বেশি খারাপ লাগে, মনে হয় কোনো মতলব ভেজে চলেছ। তা ঠিক, আমার লাকটাই খারাপ, বেশিরভাগ লোকই আমাকে ডিসলাইক করে, অথচ দেখি দুই একজনকে, তাদের কোনো চেষ্টা ছাড়াই বেশিরভাগ লোক তাদের খুব লাইক করে। তবে নিজের সাথে এরকম কথোপকথনের পর সুকুমার বন্দ্যোপাধ্যায়, হাইট 5'7", উমর 43, ছাতি 41, আলমারির আয়নাটার সামনে দাঁড়িয়ে পাজামা ছেড়ে ফেলল। নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে কোথাও মনে হলো না শ্যাওলা পড়েছে, বা উড়ু ও গাল বেশ গরম, এসবের ভেতর দিয়ে রক্ত বয়ে যাচ্ছিল, চর্বির থাক থাক জমেছিল, প্রায় পান করা সত্ত্বেও ব্লাড কোলেস্টেরল খুবই কম। প্রতিবেশীদের দোতলার জানলাগুলো খোলা, অন্ধকার। সুকুমার একতলার ফ্ল্যাটের টানা খোলা লাল বারান্দায় আলো জ্বালিয়ে নিল। নিশুতি রাতে পরিতপ্ত বিয়াবাড়ির চেহারা, সেখানে নিজের মনোমতো স্টাইলে সুকুমার নিজের আবিষ্কৃত মুদ্রায় নাচতে শুরু করেছে। ফাঁকা বারান্দায় আলোর নিচে নিজের নাচ বেশ ভালো লাগছে সুকুমারের। এক একটা পাক দিয়ে কোমরের
ওপরের দিকটা ঘুরিয়ে নিয়ে মনে হয় আমি পারি, ঠিক উদয় শঙ্করের মতো। চিবুকের নিচে বাঁ হাতের পাতা পাতের মতন ধরে মাথাটি নাচালো, একেবারে একদম কত্থক ভঙ্গিতে। নিজেকে সুকুমার বলল, কি গ্রেট। এমন সময় সুকুমারের মনে হলো উল্টো দিকের দোতলার ঝুল বারান্দায় আলোর একটা লাল ফলক রেলিংয়ের বাইরে ঝুলছে। এত বেশি রাতে বাড়ি ফিরে গণেশ ডাক্তার সিগারেট টানছে, ঘুম আসছে না। সুকুমার তার নাচের স্পিড বাড়িয়ে দিল। নিজের মুদ্রায় সুকুমার যখন বিভোর, তখন ঝুল বারান্দা থেকে প্রশংসার তিনটি হাততালি পরপর ভেসে এলো। অন্ধকার অডিটোরিয়ামে দর্শক একমাত্র গণেশ ডাক্তার, শটে কেনু ডাক্তার। তবু সুকুমার যেন বিরাট হলঘরে দর্শকপুঞ্জকে কৃতার্থ করে দিল। নাচ থামিয়ে সেইভাবেই নিচু হয়ে বাত্য করল, কতটা হয়েছে আজকে? গেনুর একদম মাজা গলা। বাড়ি গিয়ে দেখালে 8 টাকা ভিজিট, চেম্বারে 16। ভিড় লেগেই থাকে, নিজের গাড়িতে পাখা এবং চিক লাগিয়েছে, ফ্রিজে ছানা রেখে খায়। চোখ দেখাতে গিয়ে সুকুমার একদিন খেয়েছিল, তার আজকাল খালি চোখে ক ব জ স সবই একরকম লাগে। পড়তে গেলে মনে হয় প্রতি হরপের গা থেকে ছাল খসে খসে পড়ছে। তোমার আজ কতটা? আজকাল বেশি পারি না, 2 বড় 1 ছোট, আই মাথা ভাল লাগে। একটু নেচে নাও না, হালকা হয়ে যাবে। নাচার মতো অতটা খাইনি, তুমি তো বেশ নাচো। খারাপ নাচো কেন, নাচ তো আমাদের ধর্ম। এখন কলকাতায় বাড়িগুলো পাশাপাশি, গেনু ডাক্তারের ঝুল বারান্দা থেকে ফিতে ফেলে মাপলে সুকুমারের লাল বারান্দা 10 ফুটের মধ্যে। নাচ আমাদের ধর্ম বলেই সুকুমার আবার নাচতে শুরু করে দিল। নিয়নের আলো পড়ে তার উরুদুখানি তরুণ শালতরু মাংস মাখানো কাশু হয়ে অন্ধকার আর আলোয় একবার ছলকাচ্ছিল, একবার হারিয়ে যাচ্ছিল। এই অবস্থাতেই সদ্য সদ্য নিজের আবিষ্কৃত সব মুদ্রা দুঃসাহসিক শরীর ঘোনানো পা মেলে দিয়ে প্রবাহিত হতে হতে সুকুমার আশ্চর্য হয়ে যাচ্ছিল, আমি যে এত সুন্দর নাচি কোনোদিন জানতাম না তো। এই কথা ভেবে একটা বিশ্বাস ফিরে আসছিল মনে, সে জোরেই বলল, অনেক আগেই আমাদের নাচা উচিত ছিল। আর নেচো না, গা ব্যথা করবে, অভ্যাস নেই তো। তা কেন, তোমার মতন অল্পতেই গলে যাই না আমরা, চেম্বারে এয়ার কুলার বসিয়েছ। সে তো তোমাদের মতো পেশেন্টদের জন্যে। যারা জেনে ভিজিট কত পাও? গুনে দেখিনি। না গুনেই ব্যাংকে পাঠাচ্ছ? ঠান্ডা লেগে যাবে, ঘরে গিয়ে একটা লুঙ্গি পায়জামা যা হয় পরে ফেল। তা তো বলবেই, নারী টিপে এখন অঢেল পয়সা তোমার। পরিশ্রম করে পাই। কজু পরিশ্রম, ডাক্তারি শব্দটাই তো আন্দাজি। মাঝরাতে এ নিয়ে তোমার সঙ্গে আর তর্কে যাব না সুকুমার। তা কলম পিসে কি এমন হাতি গোড়া করছে শুনি। একথায় সুকুমার তেরিয়া হয়ে ঘুরে দাঁড়ালো। আমার মাইনে কত তুমি জানো? কত? মাঝে 9,000 টাকা মতন। কিরকম? আমার উপর যিনি কাজ দেন তার দিন মাইনে 17 টাকা মতন। আমি যে কাজটা করি আমার দিন মাইনে ওই
50 টাকা মতন। যে গাছটা যিনি চেক করেন তার দিন মাইনে 30 টাকা। এসব কাজ যিনি অবহেলায় ফেলে দিয়ে সন্ধ্যায় ক্লাবে যান তার দিন মাইনে 150 টাকা মতন। সব মিলিয়ে 300 টাকা মতন আমার কাজের ওপর খরচ হয়। তার মানে মাঝে 9000 টাকা মতন খরচ, তারপরে যেসব গাছ ফেলে দেওয়া হয়। বেশ আছো কোথায় ভাই? এতে যখন আমরা স্কুলে পড়তাম তখন সব কাজের একটা মানে ছিল, তাতে যত অল্প পয়সাই লাগুক এখন কত খরচ হয়, অথচ কোনো কাজই কোনো মানে হয় না। যত বয়স হচ্ছে তত মাইনে বাড়ছে, অথচ কোনো কাজই নেই। রবীন্দ্রসঙ্গীত, ভাষাতত্ত্ব, পূর্ব ভারত, ব্রাজিল নিয়ে কি সুন্দর আলোচনা করে যাচ্ছি। বলতে বলতে সুকুমার আবার নাচতে শুরু করলো। ভেতরে শুতে যাওয়ার আগে গণেশ ডাক্তার চেঁচিয়ে বলে গেল, আলোটা নিভিয়ে নাচো, এখন বয়স হয়েছে তোমার, কে কোন দিক থেকে দেখে ফেলবে। সুকুমার আলোটা নিভিয়ে দিল। সেখানে রাত করে পাঠানো চাঁদের আলো এসে সুকুমারের সাথে জয়েন্ট করল, একটা তামা মাখানো আলো। তার ভেতরে সুকুমারের ভালোই লাগছিল নাচতে। অফিস, সংসারের প্রয়োজনের নানা রকমের নোট জোগাড় করে এনে গুজে দেওয়া ইত্যাদি করার পর যে আর কোনো দিন নিজেকে এভাবে পাইনি, পাওয়ার মধ্যে নাচের মতন একটা ঘাম ঝরানো ব্যাপার থাকলে সুকুমার রীতিমতন সুকুমারকে টাচ করতে পারছিল। এই সময় বেলা বারান্দায় উঠে এসে নাচিয়ে সুকুমারকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে তার ভুরু কুচকে গেল, কিছু না বলে পাশ কাটিয়ে কল ঘরে চলে গেল। ফিরাতে সে মোট 3 যায়। বড় পাতলা ঘুম হয়ে গেছে ইদানিং। ফিরে এসে বলল, কি হচ্ছে শুনি, এসব কি এভাবে একটা ধাড়ি লোক? আমার কেউ নেই বেলা, তাই একা একা নিজেকে দেখছিলাম। কি করে কেউ থাকবে শুনি, রোজ যদি খাওয়া দাওয়া করে ফেরো আর না খেয়ে ঘুমিয়েও পড়ো, খাও কেন বলো তো? খাওয়ার পর ঠোঁটের নিচের বাঁদিকটা একটু কাঁপতে থাকে, ঝিমুনিটা একদম থাকেই না, তখন সিগারেট টেনে যে কত সুখ, খিদেও বেড়ে যায়। তবে খাও না কেন বাড়িতে এসে? আগে অনেক কিছু খেয়ে ফেলি তো তাই আর কি। একা একা কোন জ্বালা, ভাত খায় বলো তো, লাইট টাইট জ্বালিয়ে। শোনো, তোমার এখন থেকে না একাই কাটবে, যাও, দেখতে ভালো লাগছে না, আমি কতক্ষণ না খেয়ে বসে থাকব বলতে পারো? তখনই সুকুমার আবার নাচ শুরু করে দিল। বেলার কাছাকাছি এসে এক পাক্ষে পেছন দিকে পিছিয়ে গেল। যাওয়ার সময় বলল, নাচ আমাদের এখন ধর্ম, তুমি এই ধর্ম নেবে? নাচতে নাচতে ফির এসে বেলার কাছে চিবুকটা কত্থকের ভঙ্গিতে দুলিয়ে আবার বলল, এই ধর্ম তুমি নেবে, স্বামীর ধর্ম? বেলার মুখে এসেছিল, শিওর, কিন্তু স্বামীকে কোনোদিন এসব কথা বলেনি বলে কথাটা আস্তে বলল, দিচ্ছি রে, কালই আমি শালোকে চলে যাব,
শালকে সুকুমারের শ্বশুর বাড়ি। সেখানে বর্ষাকালে গেলে তার অবস্থা আমসত্ত্ব হয়ে যায়। নাচ না থামিয়েই সুকুমার আবার বলল, তোমার স্বামীর ধর্ম নেবে? অসভ্যতা, তাই নিতে হবে। যে কোনো বাড়ি আলো জ্বললেই তোমাকে অবস্থায় দেখতে পাবে। ভেতরে এসো বলছি। কেউ এখন আলো জ্বালাবে না। নিজের আবিষ্কৃত মুদ্রায় হাতের আঙ্গুলগুলো ঘোরালো সুকুমার। বিশেষ ঘুরল না, গাটে গাটে চর্বি, তরমুজ সহ কোমরটি বেঢপ। ছাদের ময়লা লাইটে প্রাচীন মূর্তির মতন দাঁড়িয়ে বেলা। জামা কাপড় পরে এসো, যাও। এরকম কি তুমি আগে আমাকে কোনোদিন দেখোনি? অনেকবার দেখেছি। নেশা কেটে গেলে গা ব্যথা হবে, ব্যথা মনে থাকে, ভালোবাসা মনে থাকে। তুমি আমাকে আর ভালোবাসো না কেন? বন্ধুদের ভালোবাসা তো পাচ্ছ আমি। হ্যাঁ, খুব মেশামেশি হচ্ছে। যাও, পাজামা পরে এসো। আর নেছো না, মেয়েরা হঠাৎ জেগে উঠতে পারে। ওরা এখন জাগবে না। দেখো দেখো দেখো, ওরিয়েন্টাল ড্যান্স পারবে তুমি? পারবে পারবে? হাঁপাচ্ছ তো, একটু জিরিয়ে নাও বরং। এক থায় সুকুমার বারান্দার বেঞ্চটায় বসে পড়ল। কোমরে দুটো বড় ঘামের ফোঁটা। হাসতে হাসতে বলল, বলছি কাছে এসে বস না একটু। বসব, কিন্তু ছোবে না বলে দিলাম। কেন বলো তো, ছুলে উড়ে যায়। বসতে বসতে বেলা বলল, ও কি অসভ্যের মতো বসছ? বাবু হয়ে বসো, পা ভাঁজ করে বসতে জানো না? সে তো ট্রাউজার পরলে বসি, এখন তো তোমার দিব্যি ছাদের আলোয় আছি। বলে সুকুমার বেলার কাঁধে টান হাতটা রাখল। যেন বিয়ের আগের ঘটনা। তারা দুজন সন্ধ্যায় কোনো এক পার্কের বেঞ্চে বসে আছে। পার্থক্য শুধু বেলা চার রকমের চারটি জিনিস পরে আছে, শাড়ি, সায়া, ব্লাউজ ও বেশিয়ার। আলো থাকলে দেখতে পেত। কাজলও আছে চোখে, কপালে সিঁদুরের টিপ, হাতে লোহা শাখা এবং চুড়ি, কানে নতুন কানপাশা। আর ওদিকে সুকুমারের গায়ে কোনো রকমেরই কিচ্ছু নেই। বুকটা ধরাস ধরাস করছিল তার। এখন তার সারা শরীর গরম। এই গরম শরীরখানা নিয়েই জন্মেছিল। শুধু তার শরীরের চামড়া ইলাস্টিকের মতন বেড়ে গেছে। তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সমানতালে বেড়ে চলেছে মাংস, চর্বি, হাড়, রক্ত। উপরে এই চামড়াখানি লেগে আছে, তাতে আবার কোথাও কোথাও ফুটো, সেখানে চোখ, নাক, কান ইত্যাদি বসানো। লোকে বাজার করে, সংসার করে, ছেলে মেয়েকে পড়ায়, রেশন আনে, তার কোনো ঝঞ্ঝাট তোমাকে আমি পোহাতে দিই না। একটা লোককে আমি পোয়াই, কিন্তু টাকা আনি, অফিসে গিয়ে ঘর ঝাড় দিই, বাসন মাজি, কাপড় কাচি, বাবুদের গা টিপি, তাদের মন বুঝে কাশি, তাতে ভালোবাসা থাকে না, মেশামেশিও হয় না, সব
বাসি গন্ধ বেরায়, তাদের নাম কাজ, কতগুলো মরা কাজ, সেজন্য মাঝে মাঝে টাকাও দেয়, তাই নিয়েই আমাদের সংসার হয়। কি বাজে বকছো সেই থেকে, সবাই তো এইরকমই করে। আমিও তো তাই বলছি, তুমি আমার ধর্ম নেবে? কিসের ধর্ম? এই এই নাচের ধর্ম। নাচ আমাদের ধর্ম এখন, এতে মিশে যেতে হয়, তাতে ভালোবাসাবাসি হয়, পুরনো ভালো ভালো দিন তাতে ভেসে চলে আসে একদম তীরে, দাঁড়ালেই দেখা যায়। কতটা খেয়েছো আজ? কে কে ছিল বলো তো? সবাই ছিল, সবাইকে চিনবে তুমি, চুতে পারবে না, কিন্তু আমাদের ধর্ম নিলেই তবেই নাচ টাচ করা যায়। এসো এসো, একটু নাচি আমরা। লজ্জা লজ্জা কিসের, এ এসো না। উফ, আমার হয় না, আমার আসে না। তুমি আসতে দাও না বলেই আসে না, গান জানো তবু গাও না। তুমি গাইলে আমি তোমায় কত টাচ করতে পারি, ভালোবাসতে পারি। আমি জানলে তো তোমাকে নিশ্চয়ই শোনাতাম। চেষ্টা করলে পারো। সুকুমার তখন নাচতে নাচতে বলছিল, আমার হয় না, আমরা দেখছি, আজই রাতে দেখছি আমি কত সুন্দর নাচতে পারি। বলতে বলতে সুকুমার প্রবাহিত স্রোতের প্রথম ঢেউয়ের ধারার মতন বা পা এগিয়ে পায়ে ভেসে বেলার কাছে চলে এলো। তখন দুখানা হাতের পাতা দুটি ছায়া সত্ত্বের মতো তার মাথা ও চিবুকের নিচে, সেই অবস্থায় পাকা শিল্পী স্টাইলে আস্ত মাথাটি বেলার মুখের কাছে নিয়ে একটু ঝাঁকিয়ে ফিরে এলো। তখন বেলার চোখের দৃষ্টি তার অর্থ মরণ। তাতে একটুও ঘাবড়ে না গিয়ে নাচতে নাচতে সুকুমার বলল, তুমি আমার ধর্ম নেবে বেলা? কোনো জবাব না পেয়ে সুকুমার আবার তার নিজস্ব আবিষ্কৃত স্রোতধারায় ভেতরে ভাসতে ভাসতে বলল, আমার গান শিখতে খুব ইচ্ছে করে। শিখলে পারো? হারমোনিয়াম নেই তো, আর সরগমও জানি না। কিনে নেবে, শিখিয়ে দেব বলে বেলা স্বরে টের পাচ্ছিল যে কত কাল পর আবার সুকুমারের সাথে মেলামেশা করতে পারছে, প্রায় ভালোবাসাবাসির মতনই। এখন বোধ হয় সে সুকুমারের ধর্মও নিতে পারে, তা ভেবে যায় না নিজস্ব মুদ্রায় প্রবাহিত হতে। প্রবাহিত হতে গেলেই এমন অন্ধকার বারান্দায় গণেশ ডাক্তারের আলো এসে লাফিয়ে পড়ল। সেই ঝুঁকে বেলা এক লাফে ঘরে। গেনুর বউ সেই রাতে অনেক ফেনা করে রোজের মতো বারান্দার বেসিনে দাঁত মাজতে শুরু করে। তাই আলো। ভেতরে এসো বলছি। সুকুমার
যেতে পারে না। মাত্র একটা লাফ দিয়েই ঘরে যাওয়া যায়, সেটা কিছুতেই টপকাতে পারল না। সে তখন স্বচ্ছন্দ শরীরে তার নিজের বানানো অবলীলায় এগোচ্ছিল পিছচ্ছিল। তোমার বন্ধুর বউ দেখতে পেলে কিন্তু একটা কেলেঙ্কারি হবে, সারা পাড়ায় ঢিটি পড়ে যাবে। সুকুমার তার প্রবাহে ভাসতে ভাসতে বলল, ওকে আমার ধর্ম নেবে বলবো। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি হিট করে দেবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুস্থ থাকবেন, এবং নতুন বছর আপনাদের সকলের জীবনে নতুন কিরণ নিয়ে আসুক। আপনাদেরকে এইভাবেই আমরা পাশে পেতে চাই, যাতে নতুন বছরে আরও নানান রকমের নতুন অনেক কাজ আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে পারি। আজকে বিদায় জানাবার সময় আপনাদের সকলকে একটাই কথা বলে যাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Happy New Year! It's a new day and the new year. Shout it out loud, sing with the crowd. Celebrate 'cause good things are coming. New opportunities are at the door. Hold your head up.